हेलो एवरीवन, वेलकम टू बंधु ट्यूटोरियल। बंधु ट्यूटोरियल यूट्यूब चैनले तुम्हारे सबा के स्वागत जाची। आजकल भिडियोते तुम्हारे देव सम्पूर्ण नतून एक सरकारी चाकरी खबर। सरकारी दफ्तर ग्रुप सी पदे नतून कर्मी नियोगे विज्ञप्ति प्रकाशित होने लोअर डिविशन क्लार्क सिक्यूरिटी गार्ड कैंटीन अटेंडेंट सह एकाधिक पोस्टे किन्तु नियोग करा हबे। पश्चिमबंगेर जे कोनो जिला थेके छेले मेये उभय तोमरा आवेदन करते पारबे। पश्चिमबंगेर कलकाताय किन्तु एग्जाम सेंटारो रयेछे। आजकेर ई भिडियोते आमि चाकरिटी सम्पर्के तोमादेरके विस्तारित भावे जानाबो, ताई भिडियोटिके केउ मिस करबे ना, प्रत्येकेई मनोयोग सहकारे शेष अब्दि देखबे। आर भिडियोगुलो देखार साथे साथे तोमरा प्लिज भिडियोते एकटि करे लाइक एबं शेयर करबे। तोमरा लाइक एबं शेयर करले आमरा मोटिवेशन पाई परबर्ती भिडियोगुलोके आरो भालोभावे तैरि करार। আর আমাদের চ্যানেলটিকে যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো প্রত্যেককেই অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো পর্যন্ত করনি, প্লিজ প্রত্যেকেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, এমন ধরনের প্রত্যেকটি চাকরির আপডেট সঠিক সময় সবার প্রথম পাওয়ার জন্য। তো অন স্ক্রিন এই মুহূর্তে বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমরা রয়েছি igcar.gov.in অর্থাৎ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ডিপার্টমেন্ট অফ অটোমিক এনার্জি ইন্দিরা গান্ধী সেন্টার অফ অটোমিক রিসার্চের এই অফিসিয়াল ওয়েবসাইটে। তোমরা এই রিক্রুটমেন্ট নোটিশ ডাউনলোড করার জন্য সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটটিতে চলে আসবে। আসার পর রাইট সাইডের কর্নারে এখানে তোমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছ রিক্রুটমেন্টের একটি কিন্তু অপশন রয়েছে। জাস্ট এখানে তোমরা প্রত্যেকেই ক্লিক করলে বর্তমানে যে সমস্ত লেটেস্ট নোটিফিকেশনগুলো প্রকাশিত হয়েছে এখান থেকে তোমরা কিন্তু ডাউনলোড করতে পারবে। তো এখানে দেখতে পাচ্ছ নাম্বার ওয়ানে রয়েছে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 02/2021। এখানে দেখতে পাচ্ছ ডিটেলসের এখানে লেখা রয়েছে পিডিএফ। জাস্ট এখানে ক্লিক করলে তোমরা পিডিএফটিকে ডাউনলোড করতে পারবে। এবং এখানে দেখতে পাচ্ছ লেখা রয়েছে ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই অনলাইন অ্যাপ্লিকেশন। ঠিক এই ক্লিক হেয়ার ওপরে ক্লিক করলে তোমরা কিন্তু অনলাইনে আবেদন করতে পারবে। তো অনিশ্চিত এই মুহূর্তে তোমরা অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ডিপার্টমেন্ট অফ অ্যাটমিক এনার্জি ইন্দিরা গান্ধী সেন্টার ফর অ্যাটমিক রিসার্চ। অনিশ্চিতে দেখতে পাচ্ছ অ্যাড্রেসটি মেনশন করা রয়েছে। অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দেখতেই পাচ্ছ igcar/02/2021। নেক্সট এক্ষেত্রে দেখতে পাচ্ছ ওপেনিং ডেট, অর্থাৎ এটির আবেদন কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে 15/4/2021 তারিখ থেকে, এবং লাস্ট ডেট যেটি রয়েছে 14/5/2021 তারিখ। এই সময়ের আগে তোমাদেরকে কিন্তু আবেদন করতে হবে। নেক্সট এক্ষেত্রে যেটি বলা হচ্ছে দেখতে পাচ্ছ অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফর ডাইরেক্ট রিক্রুটমেন্ট ফ্রম এলিজিবল ইন্ডিয়ান সিটিজেন টু ফিল আপ দ্য ফলোয়িং পোস্ট ইন ইন্দিরা গান্ধী সেন্টার অটোমিক রিসার্চ কালাপাক্কম থ্রু ওয়েবসাইট igcar.gov.in। অর্থাৎ এক্ষেত্রে তোমরা বুঝতেই পারছো ইন্ডিয়ান সিটিজেন অর্থাৎ ভারতীয় নাগরিক হলে তোমরা এখানে আবেদন করতে পারবে। অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে ছেলে মেয়ে উভয়ই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। নেক্সট দেখতে পাচ্ছ ভ্যাকেন্সি ডিটেলস দেওয়া রয়েছে। তো এখানে যে সমস্ত পোস্টে নিয়োগ করা হবে আমি তোমাদেরকে পরপর বলে দিচ্ছি। প্রথম পোস্ট রয়েছে দেখতে পাচ্ছ ক্যান্টিন অ্যাটেন্ডেন্ট, যেখানে 15টি শূন্যপদ রয়েছে। নেক্সট ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট /A 20টি শূন্যপদ রয়েছে। নেক্সট রয়েছে সিকিউরিটি গার্ড, এক্ষেত্রে 2টি শূন্যপদ রয়েছে। ড্রাইভার OG এই পোস্টে 2টি শূন্যপদ রয়েছে। আপার ডিভিশন ক্লার্ক এই পোস্টে 8টি শূন্যপদ রয়েছে। টেকনিক্যাল /B ক্রেন অপারেটর এক্ষেত্রে 1টি মাত্র শূন্যপদ রয়েছে। নেক্সট রয়েছে গ্রুপ A পোস্ট যেগুলো রয়েছে টেকনিক্যাল অফিসার /C এক্ষেত্রে 41টি শূন্যপদ রয়েছে। সাইন্টিফিক অফিসার /D এক্ষেত্রে 3টি শূন্যপদ রয়েছে, এবং টেকনিক্যাল অফিসার E এবং সাইন্টিফিক অফিসার E এক্ষেত্রে 1টি করে শূন্যপদ রয়েছে। সব মিলিয়ে এখানে 98টি শূন্যপদ রয়েছে। নেক্সট এক্ষেত্রে যেটি বলা হচ্ছে স্টাইপেন্ডিয়ারি ট্রেনি, এক্ষেত্রেও দেখতে পাচ্ছ ভ্যাকেন্সি ডিটেলস দেওয়া রয়েছে। প্রথম যেটি রয়েছে স্টাইপেন্ডিয়ারি ট্রেনিং ক্যাটাগরি 1, এক্ষেত্রে 68টি শূন্যপদ রয়েছে, এবং ক্যাটাগরি 2 এ রয়েছে 171টি, মোট 239টি এক্ষেত্রে শূন্যপদ রয়েছে। ওকে, তো ভ্যাকেন্সি ডিটেলসগুলো আমি তোমাদেরকে কিন্তু বলে দিলাম। নেক্সট এক্ষেত্রে তোমাদেরকে আমি জানিয়ে দিই কোন পোস্টে কী শিক্ষাগত যোগ্যতা এক্ষেত্রে থাকলে তোমরা আবেদন করতে পারবে। দেখতে পাচ্ছ নেম অফ দ্য পোস্ট ক্যান্টিন অ্যাটেন্ডেন্ট। ওকে, এখানে 15টি শূন্যপদ ছিল, এবং দেখতে পাচ্ছ এখানে ক্যাটাগরি ওয়াইজ শূন্যপদগুলো কিন্তু মেনশান করে দেওয়া হয়েছে। এডুকেশনাল কোয়ালিফিকেশন এই পোস্টের ক্ষেত্রে যেটি চাওয়া হয়েছে ম্যাট্রিকুলেশন অর ইকুইভ্যালেন্ট ফ্রম আ রিকগনাইজড বোর্ড অর ইনস্টিটিউশন, অর্থাৎ যে কোনো রিকগনাইজড বোর্ড বা ইনস্টিটিউশন থেকে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাশ করে থাকলেই তোমরা এখানে আবেদন করতে পারবে। অর্থাৎ এক্ষেত্রে কোনো এক্সপিরিয়েন্সের কথা বলা নেই, শুধুমাত্র মাধ্যমিক পাশ করে থাকলে আবেদন করতে পারবে।
নেক্সট বলা হচ্ছে মিনিমাম এজ ক্ষেত্রে তোমাদের যেটি থাকতে হবে 18 বছর, এবং এক্ষেত্রে ম্যাক্সিমাম যেটি বলা হচ্ছে 25 বছর। ওকে, 18 থেকে 25 বছরের মধ্যে তোমাদের বয়স থাকতে হবে, এবং বয়সের হিসেবটি তোমাদেরকে করতে হবে যে লাস্ট ডেট যেটি রয়েছে, আবেদন করার শেষ তারিখ যেটি রয়েছে সেই তারিখ অনুযায়ী তোমাদের বয়স থাকতে হবে 18 থেকে 25 বছরের মধ্যে। নেক্সট, এক্ষেত্রে তোমাদের পে স্কেল যেটি থাকবে দেখতে পাচ্ছ লেভেল 1 অনুযায়ী তোমাদেরকে বেতন দেওয়া হবে 18,000 টাকা, এবং এক্ষেত্রে সিলেকশন প্রসেস যেটি রয়েছে প্রথমে তোমাদের এক্ষেত্রে দেখতে পাচ্ছ প্রিলিমিনারি টেস্ট রয়েছে, এবং সবশেষে যেটি রয়েছে অ্যাডভান্স টেস্ট। ওকে, প্রিলিমিনারি যে তোমাদের টেস্ট নেওয়া হবে সেক্ষেত্রে তোমাদের কত নাম্বারের তোমাদের এক্সাম নেওয়া হবে, কোন কোন বিষয় থেকে পরীক্ষায় প্রশ্ন হবে সেগুলো দেখতে পাচ্ছ এখানে কিন্তু মেনশান করে দেওয়া হয়েছে। এবং অ্যাডভান্স টেস্ট এক্ষেত্রেও দেখতে পাচ্ছ কত নাম্বারের এক্সাম হবে এবং কোন কোন বিষয় থেকে পরীক্ষায় প্রশ্ন হবে সেগুলো কিন্তু এখানে মেনশান করে দেওয়া হয়েছে। পরবর্তী পোস্ট যেটি রয়েছে দেখতে পাচ্ছ নেম অব দ্য পোস্ট ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট স্ল্যাশ এ। এক্ষেত্রে বন্ধুরা মোট 20টি শূন্যপদ রয়েছে, এবং দেখতে পাচ্ছ ক্যাটাগরি ওয়াইজ কিন্তু শূন্যপদগুলো মেনশান করে দেওয়া হয়েছে। নেক্সট, এক্ষেত্রে যেটি রয়েছে দেখতে পাচ্ছ এডুকেশনাল কোয়ালিফিকেশান। এক্ষেত্রে তোমরা শুধুমাত্র 10th স্ট্যান্ডার্ড অর SSC অর্থাৎ শুধুমাত্র মাধ্যমিক পরীক্ষায় পাশ করে থাকলে এখানে আবেদন করতে পারবে। এজ লিমিট এক্ষেত্রে যেটি বলা হয়েছে 18 থেকে 27 বছরের মধ্যে বয়স থাকতে হবে। লেভেল 1 অনুযায়ী তোমাদের স্যালারি যেটি রয়েছে 18,000 টাকা। এক্ষেত্রে সিলেকশন প্রসেস যেটি রয়েছে প্রথমে প্রিলিমিনারি টেস্ট, এবং সবশেষে রয়েছে অ্যাডভান্স টেস্ট। ওকে, বাকি ডিটেলসগুলো তোমরা কিন্তু অবশ্যই নোটিফিকেশন থেকে নিজেরা একটু পড়ে নেবে। নেক্সট, এক্ষেত্রে যেটি রয়েছে দেখতে পাচ্ছ আপার ডিভিশন ক্লার্ক। ওকে, তো এক্ষেত্রে 8টি শূন্যপদ রয়েছে, এবং এডুকেশনাল কোয়ালিফিকেশান তোমাদের যেটি থাকতে হবে এ ডিগ্রি অফ এ রিকগনাইজড ইউনিভার্সিটি অর ইকুইভ্যালেন্ট উইথ অ্যান অ্যাগ্রিগেট অফ 50% মার্কস। ওকে, ডিজারেবলের মধ্যে যেটি বলা হচ্ছে মিনিমাম স্পিড 30 words per minute ইন টাইপ রাইটিং ইন ইংলিশ, অর্থাৎ টাইপ রাইটিংয়ে ইংরেজিতে তোমাদের মিনিটে 30টি শব্দ টাইপ করার দক্ষতা থাকতে হবে, এবং এক্ষেত্রে কিন্তু কম্পিউটারের ডাটা প্রসেসিংয়ের নলেজ কিন্তু তোমাদের থাকতে হবে। ওকে, তো এই কোয়ালিফিকেশন থাকলে তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। নেক্সট, এক্ষেত্রে যেটি বলা হচ্ছে এজ লিমিট, বয়স থাকতে হবে তোমাদের আবেদনের শেষ তারিখ অনুযায়ী 18 থেকে 27 বছরের মধ্যে। লেভেল 4 অনুযায়ী এক্ষেত্রে তোমাদের স্যালারি যেটি রয়েছে 25,500 টাকা। সিলেকশন প্রসেস এক্ষেত্রে যেটি রয়েছে লেভেল 1 অবজেক্টিভ রিটিন টেস্ট, এবং লেভেল 2 রয়েছে ডেসক্রিপটিভ রিটিন টেস্ট। তো তোমাদের রিটিন টেস্টে কোন কোন বিষয় থেকে পরীক্ষায় প্রশ্ন হবে অর্থাৎ সিলেবাস সেটা দেখতে পাচ্ছ এখানে মেনশান করে দেওয়া হয়েছে। তো এগুলো অবশ্যই নোটিফিকেশান থেকে তোমরা কিন্তু অবশ্যই নিজেরা একটু বিস্তারিতভাবে পড়ে নেবে। পরবর্তী পোস্ট যেটি রয়েছে স্ট্রোনোগ্রাফার গ্রেড 3, এক্ষেত্রে 4টি শূন্যপদ রয়েছে, এবং এক্ষেত্রে তোমাদের কোয়ালিফিকেশান যদি থাকতে হবে দেখতে পাচ্ছ 50% মার্কস সহ মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাশ করে থাকতে হবে। ইংলিশ শর্ট হ্যান্ড এক্ষেত্রে তোমাদের মিনিমাম স্পিড যেটি থাকতে হবে 80 WPM, এবং এক্ষেত্রে ইংলিশ টাইপিংয়ে তোমাদের স্পিড যেটি থাকতে হবে টাইপ করার 30 WPM। ওকে, এবং ডিজারেবলের মধ্যে বলা হচ্ছে নলেজ অফ কম্পিউটার অ্যান্ড ডাটা প্রসেসিংয়ে, কম্পিউটার ডাটা প্রসেসিংয়ে তোমাদের নলেজ থাকতে হবে। বয়স থাকতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে। তো এক্ষেত্রে লেভেল 4 অনুযায়ী স্যালারি যেটি রয়েছে 25,500 টাকা। সিলেকশন প্রসেস এক্ষেত্রে যেটি রয়েছে দেখতে পাচ্ছ লেভেল 1 অবজেক্টিভ রিডিং টেস্ট, এবং লেভেল 2 স্টোনোগ্রাফি স্কিল টেস্ট। এছাড়া এখানে আরও বেশ কয়েকটি পোস্ট রয়েছে, সে সমস্ত পোস্ট সম্পর্কে তোমরা কিন্তু অবশ্যই বিস্তারিত জানার জন্য নোটিফিকেশান ডাউনলোড করে নিজেরা বিস্তারিতভাবে পড়ে নেবে। নেক্সট, এক্ষেত্রে যেটি বলা হচ্ছে দেখতে পাচ্ছ ডিটেলস অফ পোস্ট অ্যান্ড পোস্ট কোড ফর স্টাইপেন্ডিয়ারি ট্রেনিং আর গিভেন বিলো। ওকে, তো এখানে দেখতে পাচ্ছ ডিসিপ্লিন বলা হয়েছে, নাম্বার অফ ভ্যাকেন্সি দেওয়া রয়েছে, এডুকেশনাল কোয়ালিফিকেশান তোমাদের কী থাকতে হবে সেগুলো সম্পর্কে দেখতে পাচ্ছ এখানে কিন্তু পরপর মেনশান করে দেওয়া হয়েছে। তো দেখতে পাচ্ছ ডিসিপ্লিনগুলো লেফট সাইডে রয়েছে, নাম্বার অফ ভ্যাকেন্সি রয়েছে, ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি ডিটেলস দেওয়া রয়েছে, এবং এডুকেশনাল কোয়ালিফিকেশান প্রত্যেকটা দেখতে পাচ্ছ এখানে পরপর বলা হয়েছে। এবং ক্যাটাগরি 1 এর ক্ষেত্রে যা রয়েছে ক্যাটাগরি 2 এর ক্ষেত্রেও দেখতে পাচ্ছ একই রকম টাইপের রয়েছে, ডিসিপ্লিন দেওয়া রয়েছে, নেক্সট নাম্বার অফ ভ্যাকেন্সি, ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি দেওয়া রয়েছে, এবং পাশে এডুকেশনাল কোয়ালিফিকেশান কী থাকতে হবে সেগুলো কিন্তু পরপর মেনশান করে দেওয়া হয়েছে। তো তোমরা যদি আরও বিস্তারিতভাবে জানতে চাও ডিসক্রিপশান বক্সে আমি নোটিফিকেশানের লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখান থেকে কিন্তু অবশ্যই ডাউনলোড করে এগুলো নিজেরা অবশ্যই বিস্তারিতভাবে পড়ে বুঝে তারপরেই কিন্তু তোমরা এখানে আবেদন করবে। এছাড়া এক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ এজ রিল্যাক্সেশনও কিন্তু রয়েছে। ওকে, তো এগুলো তোমরা অবশ্যই নিজেরা একটু পড়ে নেবে।
নেক্সট এর ক্ষেত্রে যেটি বলা হচ্ছে দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন ফি। ওকে, তো প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে আলাদা আলাদা অ্যাপ্লিকেশন ফি রয়েছে। যেমন দেখতে পাচ্ছ সাইন্টিফিক অফিসার ই থেকে শুরু করে তোমার এক্ষেত্রে টেকনিক্যাল অফিসার সি পোস্ট পর্যন্ত অ্যাপ্লিকেশন ফি রয়েছে 300 টাকা। বাকি যেগুলি রয়েছে টেকনিক্যাল বি স্টোনোগ্রাফার গ্রেড 3 আপার ডিভিশন ক্লার্ক পোস্টগুলির ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফি রয়েছে 100 টাকা। এক্ষেত্রে দেখতে পাচ্ছ নেম অফ দ্য পোস্ট স্টাইপেন্ডিয়ারি ট্রেনিং ক্ষেত্রে সিকিউরিটি গার্ড থেকে শুরু করে এক্ষেত্রে দেখতে পাচ্ছ ড্রাইভার ওজি এবং স্টাইপেন্ডারি ট্রেনিং ক্যাটাগরি 1 এগুলির ক্ষেত্রে রয়েছে 100 টাকা অ্যাপ্লিকেশন ফি। এবং শুধুমাত্র স্টাইপেন্ডারি ট্রেনিং ক্যাটাগরি 1 এর ক্ষেত্রে তোমাদের অ্যাপ্লিকেশন ফি রয়েছে 200 টাকা। তাছাড়া তোমাদেরকে জানিয়ে রাখবো শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, পার্সন উইথ ডিসএবিলিটিস, এক্স সার্ভিসম্যান, ওমেন ক্যান্ডিডেট কিন্তু কোনো অ্যাপ্লিকেশন ফি দিতে হবে না, অর্থাৎ সম্পূর্ণ বিনামূল্যে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন আবেদন করতে পারবে। এবং এই অ্যাপ্লিকেশন ফি দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন ফি ইজ পেবল অনলাইন থ্রু নেট ব্যাঙ্কিং, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ডের মাধ্যমে তোমরা কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন ফি তোমরা পেমেন্ট করতে পারবে। নেক্সট, এক্ষেত্রে তোমরা যেটি দেখতে পাচ্ছ সেন্টার ফর ভ্যারিয়াস স্টেটস এক্সামিনেশন, দ্য অনলাইন এক্সামিনেশন ফর গ্রুপ এ অ্যান্ড গ্রুপ পোস্টের ক্ষেত্রে তোমাদের এক্সাম সেন্টার কোথায় কোথায় রয়েছে দেখতে পাচ্ছ। যেমন আমাদের কলকাতায় কিন্তু এক্সাম সেন্টার এক্ষেত্রে রয়েছে। এবং এক্ষেত্রে যেটি বলা হচ্ছে দ্য অনলাইন টেস্ট ফর গ্রুপ সি পোস্ট উইল বি হেল্ড ইন দ্য ফলোয়িং সেন্টার। এছাড়া গ্রুপ সি যে পোস্টগুলো রয়েছে সেই পোস্টগুলোর ক্ষেত্রে তোমাদের অনলাইন টেস্ট যে নেওয়া হবে, তো গ্রুপ সি পোস্টের ক্ষেত্রে এক্সাম সেন্টার কোথায় কোথায় রয়েছে সেটিও তোমরা কিন্তু প্রত্যেকেই এই মুহূর্তে অন স্ক্রিনে দেখতে পাচ্ছ। নেক্সট, এক্ষেত্রে যেটি বলা হচ্ছে হাউ টু অ্যাপ্লাই, অর্থাৎ তোমরা যদি ইন্টারেস্টেড থাকো এবং আবেদন করতে চাও সেক্ষেত্রে তোমরা কীভাবে আবেদন করবে। আবেদন করার জন্য প্রথমে যে অফিসিয়াল ওয়েবসাইটটি আমি তোমাদেরকে দেখিয়েছিলাম igcar.gov.in অফিসিয়াল ওয়েবসাইটে যাবে, রিক্রুটমেন্ট সেকশনে গিয়ে তোমরা কিন্তু সেখানে অপশন পেয়ে যাবে অনলাইন আবেদন করার জন্য। সেখানে ক্লিক হেয়ারের ওপর ক্লিক করলে তোমরা কিন্তু অনলাইনে আবেদন করতে পারবে। এবং জানিয়ে রাখি এটির আবেদন কিন্তু 15/4/2021 তারিখ থেকে শুরু হয়ে গেছে, চলবে 14/5/2021 তারিখ। যারা যারা আবেদন করতে চাইছো এই সময়ের মধ্যে তোমাদেরকে কিন্তু অনলাইনে আবেদন করতে হবে। তো কীভাবে আবেদন করতে হবে, কত সাইজের ফটো তোমাদেরকে এখানে আপলোড করতে হবে, কোন কোন ডকুমেন্টের স্ক্যান কপি আপলোড করতে হবে, সমস্ত কিছু কিন্তু এখানে পরপর মেনশান করে দেওয়া হয়েছে। তো আরও বিস্তারিতভাবে তোমরা যদি জানতে চাও সেক্ষেত্রে তোমরা এই নোটিফিকেশন ডাউনলোড করে নেবে, নিজেরা কিন্তু বিস্তারিতভাবে পড়ে বুঝে তারপরেই কিন্তু তোমরা আবেদন করবে। শুধুমাত্র তোমাদেরকে আমি ইনফরমেশনটুকু দিয়ে রাখলাম, বিস্তারিত কিন্তু তোমরা অবশ্যই নিজেরা পড়ে বুঝে তারপরই আবেদন করবে। তো এই মুহূর্তে বন্ধুরা এই ছিল সম্পূর্ণ নতুন একটি চাকরির আপডেট তোমাদের প্রত্যেকের জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই প্রত্যেকেই ভিডিওতে একটি করে লাইক করে দিও, ভিডিওটিকে একটু বন্ধু বান্ধব প্রত্যেকের সাথে শেয়ার করে দিও। হয়তো তোমার এক্ষেত্রে কোয়ালিফিকেশান ম্যাচ করছে না, তুমি আবেদন করতে পারলে না, তোমার যে সমস্ত বন্ধুদের এখানে যে সমস্ত কোয়ালিফিকেশান বা এক্সপিরিয়েন্সের কথা বলা হয়েছে তাদের যদি থাকে তারা কিন্তু সেক্ষেত্রে আবেদন করতে পারবে। তাই ভিডিওটিকে প্লিজ একটু শেয়ার করে দিও। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো, আমাদের চ্যানেলের সাথে থাকো প্রত্যেকটি আপডেট সঠিক সময় পাওয়ার জন্য।